আসসালামু আলাইকুম, অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অন অফ অন অফের সিস্টেমটা, যে টাইপ অন অফ থিম অপশন থেকে আপনি খুব ইজিলি যে কোনো আপনার ওয়েবসাইটের যে কোনো অংশকে আপনি অফ করে রাখতে পারবেন থিম অপশন থেকে। যেমন ধরেন, আমি এই এই এরিয়াটা চাচ্ছি না, এখানে যেমন হোয়াট আওয়ার ক্লায়েন্টস এটা চাচ্ছি না, বা উই কেয়ার এটা চাচ্ছি না। এটাকে আপনার টেকনিক খাটিয়ে অনেক সুন্দরভাবে করতে পারবেন। যেমন উইকেয়ার আছে, আবার অন্য আর একটা ডাটা আছে, এখানে আপনি উইকেয়ার চাচ্ছেন না বা অন্য একটা চাচ্ছেন, তো উইকেয়ার অন করে অন্য যেটা যে সিস্টেমটা চাচ্ছেন ওটাকে, উইকেয়ার অফ করে অন্য যে সিস্টেমটা চাচ্ছেন ওটাকে অন করে দিতে পারেন। তাহলে উইকেয়ার অফ হয়ে অন্যটা চলে আসবে। তো এইরকম ভাবে টেকনিক খাটিয়ে অনেক কিছুই করতে পারবেন। সো অন অফটাও খুব ইম্পর্টেন্ট, দরকার হয়। অ্যাকচুয়ালি এগুলো প্রিমিয়াম থিমের জন্য খুব দরকার হয়, বাট তারপর শিখে রাখা ভালো। যেমন ক্লায়েন্টের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি আমার ব্লগে বা যে কোনো জায়গায় আমি মেটাবক্সটা চাচ্ছি না, বা আমি অথর নাম চাচ্ছি না, বা আমি এই ক্যাটাগরিগুলো চাচ্ছি না, বা কমেন্ট গ্যারিগুলো চাচ্ছি না, এগুলা অফ করে দাও। তখন একটা থিম অপশন থেকে দিয়ে দিতে হয়। তো থিম অপশন প্যানেলটা এটা যেটা দেখাচ্ছি এখন, যে এগুলা বেশিরভাগ প্রিমিয়াম থিমে ইউজ করা হয়, এটা থাকি অল টাইম থাকে। যেমন আমার শেয়ার বাটন, আমি চাচ্ছি না যে আমার শেয়ার বাটন শেয়ার থাক। যেমন এখানে আমার এই শেয়ার থাক, এটা অফ থাকবে বা অন থাকবে, বা অথরের যে ইনফরমেশন এটা অন অফ থাকবে। তো এইটাই হচ্ছে অন অফ অপশন, অন অফ থিম অপশনের অন অফের সিস্টেম। তো এখন তাহলে আমি চলে যাই কিভাবে কি করা যাবে। যেমন এখানে আমি যেই ক্লায়েন্ট এরিয়া যেটা আছে, যেমন ক্লায়েন্ট এরিয়া, আমি চাচ্ছি না যে ক্লায়েন্ট এরিয়াটা হোম পেজে থাক। এটাকে যদি চাই যে না ক্লায়েন্টের হোম পেজে না থাক, তাহলে এটাকে আমি অফ করে দেবো আমার প্যানেল থেকে। তো অলরেডি আমি প্যানেলে কোড অ্যাড করে রাখছি, যে আইডি নিছি অন অফ সেকশন এবং লেভেল অন অফ দিয়ে রাখছি। এসটিডিডি অফ, এসটিডিডি হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু, এটা অন থাকবে সবসময় না অফ থাকবে সবসময়, এটা ডিফল্ট ভ্যালু। তো আমি অফ দিয়ে রাখছি। এবং আমার যেই সেকশনটা, সেকশন হলো অন অফ, এটাইলো আমার এই সেকশনটা, মানে ট্যাবটা, যাই হোক টাইপ অন অফ। সো এখন আমি চলে যাই কাজে। যেমন আমি চাচ্ছি কি, যে ক্লায়েন্ট লোগো যেটা আছে, আমার যে ক্লায়েন্ট লোগোটা আছে, এটাকে আমি প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন এখন অলরেডি আছে, এটা চলে আসছে অন অফ। যেমন অন অফ, অন অফ, এসটিডি ভ্যালু কি অফ, অল টাইম অফ থাকবে। তো এখন কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। যেমন আমার এটা একদম সিম্পল, একদম সিম্পল একটা কোড, শুধু একটু ঝামেলা হয় আপনার মেটাবক্সে একটু ঝামেলা হবে, যে ওইটাও সিম্পল। আর যেহেতু এগুলা অ্যাডভান্স লেভেলেরই কাজ, সো বুঝতে কোনো প্রবলেম হবে না। তো এখন আমি মোটামুটি এটাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসছি। যেমন আমি পিএইচপি দিয়ে বুঝাইছি, যদি এটা ওটি গেট অপশনের, ও সরি, আমি আইডিটা বসাইতে ভুলে গেছি, আইডিটা বসাইনি, এই আইডি এবং এ আইডি, প্যানেলের যে আইডি এবং ওটি গেট অপশনের যে আইডিটা সেম থাকবে, এবং ডিফল্ট ভ্যালু কি থাকবে, অফ থাকবে। তো যদি আমার ফাংশনে এটা এক্সিস্ট থাকে, যদি ফাংশনের মধ্যে যদি এই সেকশনটাও খুঁজে পায়, তাহলে এটাকে কন্ট্রোল করতে পারবো থিম অপশন প্যানেল থেকে। এবং এখানে আমি শেষ করছি, আপনার এখান থেকে শুরু হবে, এটা এটাকে এই পিএইচপি থেকে শুরু হয়ে এই পিএইচপিতে শেষ হবে গিয়ে, এবং এর মাঝে যে ডাটাটা থাকবে এই ডাটাটাই কন্ট্রোল হবে অন এবং অফ। সো এখন আমি সেভ দেই এবং থিম অপশনে সেভ দেই, এবং এখানে আমি এটা রিলোড দেই আরেকবারের জন্য। আর এখানে কি আমার ডাটাটা আছে, এখনো আছে ডাটাটা, এখনো সরি ডিফল্ট ভ্যালু অফ ছিল এই কারণে। আচ্ছা যাই হোক, অন দিয়ে রাখি এবং সেভ করি এবং রিলোড দেই। এখন আমার এটা চলে আসছে ক্লায়েন্ট এরিয়া। সো আমি এখন অফ দেই এবং আবার সেভ দেই, এবং দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট এরিয়া চলে গেছে। সো এইরকম ভাবে আপনি যেই কোনো কিছু করতে পারবেন। যেমন এখান থেকে যেটা চান, যে এটা আমি চাই না, এটা অফ করে দেব, এটা থাকবে না, বা এই এরিয়াটা থাকবে না। সো এগুলো আপনি খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন। সো দেন এখন ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল, অ্যাকচুয়ালি এখানে অনেক কিছুই আছে যে আমি অনেক কিছু দেখি না এখনো,
বা ট্রাই করিনি, বাট তারপরে এগুলো সিম্পলি যা আছে সব সিম্পলি, অ্যাকচুয়ালি আমি সবই দেখাই ফেলছি এখানে, ওরকম কাজের আর কিছু নাই। ডাটা পিকার এগুলো নর্মালি ইউজ করা হয়, আপনি নর্মালি ইউজ করতে পারবেন, জাস্ট যেটা শো করা টেক্সটের মধ্যে, টেক্সটে যেটা ইম্পোর্ট হবে ওরকমই, জাস্ট এটা নর্মালি, এই স্লাইডের এটা নর্মালি, এটাও নর্মালি, পেজ চেক বক্স, পেজ সিলেক্ট, এগুলো সবই নর্মালি, অ্যাকচুয়ালি এগুলো আমাদের দরকার হবে না। আর টেক্সট ব্লক এবং টেক্সট ব্লক টাইটেল, এই জিনিসটা আমি ইনশাল্লাহ দেখাবো, পরে দেখাবো অ্যাকচুয়ালি এটা কি। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট টিউটোরিয়াল বানাবো। আসসালামু আলাইকুম।